গত চব্বিশ ঘন্টায় নতুন করে পূর্ব বর্ধমান জেলায় পাঁচশো একুশ জন করোনায় আক্রান্ত হয়েছেন কেবল বর্ধমান পুরসভা এলাকায় কোভিড পজিটিভ ব্যক্তির সংখ্যা গত সাত দিনের রেকর্ড ভেঙে দিয়েছে স্বাভাবিকভাবেই বর্ধমান শহরে এই ঊর্ধ্বমুখী করোনার গ্রাফকে নিয়ন্ত্রণে আনতে এবার বর্ধমান পুর এলাকায় দোকান বাজার খুলে রাখার ক্ষেত্রে আরও কঠোর নির্দেশিকা জারি করা হল প্রশাসনের পক্ষ থেকে গতকাল বর্ধমান উত্তর মহকুমা শাসকের উপস্থিতিতে বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠক করা হয় মহকুমা শাসকের দপ্তরে এই বৈঠকে বর্ধমান শহর ও পার্শ্ববর্তী এলাকাগুলির জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের আধিকারিক বাজার কমিটির প্রতিনিধি এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরা বৈঠক শেষের সিদ্ধান্ত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে সোমবার আরও কয়েকটি বাজার কমিটির সঙ্গে বৈঠক করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহের নির্দিষ্ট দিনে দোকানপাট খুলে রাখার নির্দেশ জারি করা হয়েছে এক্ষেত্রে বর্ধমান উল্লাস থেকে নবাভাট পর্যন্ত রাস্তার বাম দিকের দোকান সোম বুধ শুক্র খোলা থাকবে এবং ডান দিকের দোকানগুলি মঙ্গল বৃহস্পতি শনিবার খোলা থাকবে কার্জন গেট থেকে উত্তর ফটক পর্যন্ত বিশি রোড এলাকার রাস্তার বাম দিকে দোকানগুলি সোম বুথ শুক্রবার খোলা থাকবে অন্যদিকে রাস্তার ডান পাশের দোকানগুলি মঙ্গল বৃহস্পতি ও শনিবার খোলা থাকবে রবিবার পুরো এলাকার সমস্ত দোকানপাট বন্ধ থাকবে বলে জানানো হয়েছে অন্যদিকে বর্ধমান হাসপাতাল থেকে বিশি রোড পর্যন্ত বাম পাশের দোকানগুলি সোম বুথ শুক্রবার খোলা থাকবে ডান পাশের দোকানগুলির ক্ষেত্রে রবিবার ছাড়া বাকি দিনে খোলার অনুমতি দেওয়া হয়েছে কোর্ট কম্পাউন্ড এলাকায় সমস্ত দোকান মঙ্গল বৃহস্পতি শনি ও রবিবার সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সুপার মার্কেটের আওতাধীন সকল দোকান রবিবার ছাড়া বিজোর ও জোর ভিত্তিতে খোলা থাকবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে যদিও জেলা প্রশাসনের নির্দেশিকার বাইরে রাজ্য সরকারের জারি করা কোভিড সংক্রান্ত নির্দেশিকা একইভাবে বহাল থাকছে বলে জানানো হয়েছে বর্ধমান থেকে পিন্টু প্যাটেল আনন্দ বার্তা